Assalamualaikum everyone. আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমি একটা মহৎ কাজ করে ফেলেছি, তো তোমরা দেখে বুঝতে পারতেছো কি করব। তো এখানে দেখো, আতপ চাল ভিজিয়ে নিয়ে আসছি, তো আজকে পিঠা বানাবো। তো আমি কখনো শ্বশুর বাসে এসে পিঠা বানাইনি, আমার বিয়ে তো প্রায় অনেক দিন হয়ে গেল। তো কালকে রাতে আমার শাশুড়িমাকে বলতেছি, আম্মু কালকে আপনি ঘুম থেকে উঠেই চাল ভিজাবেন, কালকে আমি পিঠা বানাবো। তো আমার শাশুড়ি মা কিছুটা আর কি অবাক হয়েছে যে কি ব্যাপার, এ তো কোনো দিন পিঠা বানানোর কথা বলেনি, আজকে পিঠা বানাতে চাচ্ছে। তো উনি অল্প করেই তারপরে চাল ভিজালো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চাল ভিজিয়েছে। তো আমার বড় যা ছিল, তারপরে ভাসুর আসছিলো, তো ওরা বাসায় ছিল, তা ভাবলাম যে পিঠা বানাই, ওরাও খাবে আমরাও খাবো। আর যেহেতু প্রথমবার পিঠা বানাচ্ছি, তাই আর কি অনেক নার্ভাসনেস কাজ করতেছিল। তো এ দেখো চলে আসলাম আমি পিঠার চালগুলো নিয়ে, আর চালগুলো এখন উড়ুনে দিয়ে তারপরে গুঁড়ো করে নিব, মানে আটা বের করে নিব চাল থেকে। তো একা একাই করতেছিলাম, করার প্রায় শেষেই হয়ে গেছে, তারপরে আর কি একটা আসছে, ফুপু আসছে পাশের বাসা থেকে। তো শেষের দিকে ফুপু আর কি একটু পাড় দিয়ে দিচ্ছে, মানে আমরা তো পাড় দেওয়া বলি। তো আর আমি যতটুকু মানে করছি, তাতে আমার হাত দুটো দেখে আর একসাথে করতে পারি না, একদম লাল হয়ে গেছে, ফুলে গেছে এরকম অবস্থা। তো এই দেখো, এগুলো কিন্তু আমি করছি প্রথম প্রথম অনেকগুলো, আমি কোনোদিনও এভাবে মানে করিনি, চালগুড়া করিনি। সবসময় তো আমাদের বাসায় ঢেকে আছে, আম্মু আর আমি ঢেকিতে করে করে নিয়ে আসি, গুঁড়ো করে নিয়ে আসি। তো এ দেখো আমি যে পারলাম, প্রথমবার যে পারলাম, এটাই আর কি আমার অনেক ভালো লাগতেছিল, আর কি সাকসেস তো হয়েছি, নষ্ট হয়নি কোনো কিছু, তো এতে আর কি অনেক ভালো লাগতেছিলো। তো এ দেখো এখন চালন দিয়ে চলে নিচ্ছে। তো এভাবে করে আর কি অনেকবার দিতে হয়েছে, মানে একবার করে দিছি, তারপরে পার দিছে, আবার নিচে করে নামিয়ে আবারও চেলে আবারও মানে পার দিতে হয়েছে। তো এখানে দেখো আমি এখন পিঠার জন্য যে কাওয়াটা হবে, তো সেই কাওয়াটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে ডিম দিয়ে দিলাম, এটা আর কি হবে পোয়া পিঠা। তো অনেকে পোয়া পিঠা বলো, অনেকে তিল পিঠা বলো, যে আর কি যেটাই বলো। তো তার জন্য আর কি কাওয়াটা করে নিচ্ছি। আর আমি আর কি কাউকে কিছু করতে দিচ্ছিলাম না, আমার শাশুড়িমা বলতেছে যে চলো একটু দেখিয়ে দিই, আমি বললাম যে না, আজকে আমি করতেছি, ভালো হোক খারাপ হোক যেভাবে করবো সেভাবেই খাবেন। তো উনিও আর কি বেশি আমাকে ডিস্টার্ব করেনি, তো একা একাই করতেছিলাম। আর এখানে দেখো, এখানে মেরা পিঠা বানিয়ে নিচ্ছি। তো তোমরা কী পিঠা বলো জানি না, কিন্তু এটা আর কি মেরা পিঠা বলে। তো ওই দিক দিয়ে পোয়া পিঠা বা তেল পিঠার কাওয়াটা করে রেখে এখানে আমি মেরা পিঠার জন্য আর কি করে নিচ্ছি, কাওয়াটা করে নিচ্ছি। তো গরম পানি বসিয়ে দিচ্ছি চুলাতে, ওখান থেকে গরম পানি দিয়ে দিয়ে এখানে আর কি পিঠার কাওয়াটা রেডি করে নিচ্ছি। তো এই দেখো কাওয়াটা সেট হয়ে গেলে, তারপরে আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু একটা শেপ দিয়ে নিচ্ছি পিঠার, মানে মেরা পিঠার শেপ যেভাবে দেয় সেভাবে করে দিয়ে তারপরে এখানে পানিতে সিদ্ধ বসিয়ে দিব। তো এটা করতে কিন্তু কিছু লাগে না, এটা শুধু চালের আটা আর হচ্ছে একটু সামান্য একটু লবণ দিয়ে করা যায়। আর তারপরে মানে পিঠাটা হয়ে গেলে তারপরে কেটে ভেজে তারপরে অন্যভাবে যে যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারবে, কেউ মানে ভর্তা করেও খেতে পারবে, আবার মাংসের তরকারি দিয়েও খাওয়া যাবে, কেউ বা চিনি দিয়েও খেতে পারবে তেলের মধ্যে ভেজে। তো যেভাবে ইচ্ছে সেভাবেই খাওয়া যায়, আর অনেক টেস্ট হয়। তো দেখো পিঠাগুলো বানানো শেষ, তারপরে আমি মানে তেল পিঠা বানাতে বসে গেলাম। তো তেল পিঠাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর খেতে অনেক টেস্টি হয়েছিল, সবাই খেয়ে অনেক ভালো বলছে। তো প্রথমবার যেহেতু বানিয়েছি, তাতে আর কি আমার শাশুড়ি মনে খুশি হয়েছে যে না থাক, সাহস করে তো বানিয়েছে। আর আমি অনেক ভয় পাচ্ছিলাম যে যদি নষ্ট হয়ে যায়, যদি না হয় তো কি করব, আমি তো একদম দেওয়ানিগিরি করে পিঠা বানাতে বসে গেলাম, যদি আবার না হয় তো আবার বকা টোকা দিবে নাকি। তো হয়েছে, অনেক সুন্দরই হয়েছে, যেগুলো বানিয়েছিলাম অনেক ভালো হয়েছে, আর খেয়ে সবাই ভালো বলছিল। আর আমার শ্বশুর আব্বু তো বলছে যে আবার বানাবো এরপরে,
যাই হোক, মনের মধ্যে একটা সাহস আসলো যে না, কিছু তো পারলাম, মানে বানিয়ে তো খাওয়াতে পারলাম, নষ্ট হয়নি, এটাই আর কি অনেক ভালো লাগছিল। আর এপাশে দেখো, আমি পাতিল থেকে মেরা পিঠাগুলো নামিয়ে রাখছি, আর পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পরে কেটে কেটে তারপরে ভেজে এগুলো খাবো। আর এপাশে সবগুলো পোয়া পিঠাগুলো মানে আর কি সার্ভ করে দেখাতে পারলাম না, যেভাবে ছিল ওভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার ননদ এখানে বাঁধাকপির পকোড়া বানাচ্ছে, তো আমি আসছিলাম চা খাইতে, এসে দেখি ওইগুলো বানাচ্ছে, তো বললো যে আপু খাও, তো ফোনে কথা বলতেছিল আর পকোড়া ভাজতেছিল দিক দিয়ে, তো আমিও গিয়ে একটু নাড়ানাড়ি করে রেখে আসলাম। আর বাঁধাকপির পকোড়াটা খেতে অসম্ভব মজা হয়েছিল, অনেক ক্রিসপি হয়েছিল আর কি। তো ক্রিসপি হওয়ার কারণ হচ্ছে ও একটু চালের গুঁড়া দিছিল, তো চালের গুঁড়ো দিলে নাকি এগুলোতে অনেক সুন্দর হয়। তো ওই দেখো, ও সুন্দর করে হাত দিয়ে নিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে এগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটা এ পর্যন্তই। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানাইও কেমন লাগছে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে দেখা হবে আরও নতুন একটি ব্লগের সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।